প্রিয় শিক্ষার্থী, তোমাদের 11 নম্বর ক্লাসে স্বাগত জানাচ্ছি। মূলত আজকে কথা বলবো মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা নিয়ে। এবছরও কোশ্চেন করেছে, স্বাভাবিকভাবে এই জায়গাগুলা বিশ্ববিদ্যালয় ভেদে কোশ্চেন করা হয়। হ্যাঁ, তো আমি যখন সাজেশন দেবো তখন তোমাদের এই জিনিসগুলো জানাবো নি যে এবছর কোন বিশ্ববিদ্যালয় এই জায়গা থেকে কোশ্চেন করবে আর কোন বিশ্ববিদ্যালয় করবে না। তাহলে আমরা কথা বলতেছি মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন নিয়ে, ঠিক আছে? এগুলোর বিস্তারিত জানতে হবে। আমি নর্মালি এখানে জাস্ট পার্থক্যর মাধ্যমে মূলধন জাতীয় আয় ব্যয় এবং মুনাফা জাতীয় আয় ব্যয়ের সংজ্ঞাটা দিয়ে দিয়েছি। দেখো, মূলধন জাতীয় লেনদেন, যে সকল লেনদেন অনিয়মিত ভাবে সংগঠিত হয়, মানে বারবার না, অনিয়মিত, আজ একটা হলো এরপর আর কবে হবে ঠিক ঠিকানা নাই, এমন লেনদেনকে আমরা মূলধন জাতীয় লেনদেন বলবো। যে লেনদেনের প্রভাব দীর্ঘস্থায়ী অর্থাৎ দীর্ঘমেয়াদী, একের অধিক বছর থাকে, তাকে আমরা মূলধন জাতীয় লেনদেন বলবো। যে লেনদেনে টাকার অঙ্কের পরিমাণ বেশি তাকে আমরা মূলধন জাতীয় লেনদেন বলবো। যে লেনদেনের ফলে স্থায়ী সম্পদ হ্রাস অথবা বৃদ্ধি অথবা অফেরৎযোগ্য দায় সৃষ্টি হয় তাকে আমরা মূলধন জাতীয় লেনদেন বলবো। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, কিভাবে মূলধন জাতীয় আয়ের ফলে, মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয় বলতে কোনটাকে বোঝাবো জানো? যেমন মালিক প্রতিষ্ঠানে কি দিয়েছে, মূলধন দিয়েছে, এটাকে মূলধন জাতীয় আয় বলবো। ঠিক আছে, তাহলে মূলধন জাতীয় আয়, যে আয়টা সচরাচর ঘটে না, ঠিক আছে, এমন আয়টাকে আমরা মূলধন জাতীয় আয় বলবো। এই আয়ের ফলে মূলত অফেরৎযোগ্য দায় সৃষ্টি হয়, শেয়ার ইস্যু করা, বন্ড ইস্যু করা, ঠিক আছে, এই জিনিসগুলোর কারণে মূলত অফেরৎযোগ্য, মানে তাৎক্ষণিক যে পরিশোধ করতে হবে এমনটা না, এমন অফেরৎযোগ্য দায় সৃষ্টি হয়। এছাড়া দেখো মূলধন জাতীয় ব্যয়, যেমন সম্পদ করায়, হ্যাঁ, যে কোনো সম্পদ করায়, তাহলে ওটা হবে কি, মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ। ঠিক আছে, তাহলে মূলধন জাতীয় লেনদেনের ফলে সম্পদ বৃদ্ধি অথবা হ্রাস পায়, সবসময় প্রায় বৃদ্ধি পায়, আর অপরদিকে অফেরৎযোগ্য দায় সৃষ্টি করা হয়, স্পেশালি মালিকানা স্বত্ব এখানে বৃদ্ধি পায়, এ কারণে মূলত এই কথাটা বলা আছে। তাহলে নর্মাল ভাবে আমরা বলতে পারতেছি মূলধন জাতীয় লেনদেন হচ্ছে এমন লেনদেন যে লেনদেন বারবার সংগঠিত হয় না, যে লেনদেনের প্রভাব দীর্ঘমেয়াদী, একের অধিক বছর থাকে, যে লেনদেনের সঙ্গে বৃহৎ পরিমাণে টাকা জড়িত, যে লেনদেনের ফলে স্থায়ী সম্পদ অর্জন হয় এবং অফেরৎযোগ্য দায় সৃষ্টি হয় তাকে আমরা মূলধন জাতীয় লেনদেন বলবো। সেম একই ভাবে যে লেনদেন দৈনন্দিন ভিত্তিতে সংগঠিত হয়, বারবার সংগঠিত হয়, যার প্রভাব 1 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে বা নির্দিষ্ট একটা সময়কালের মধ্যে সীমাবদ্ধ থাকে, যেটা টাকার অঙ্কের পরিমাণ খুবই সিম্পল, এবং যে লেনদেনের ফলে ব্যবসায়িক কার্যক্রম কি থাকে, সচল থাকে। মোস্ট ইম্পর্টেন্ট, নতুন কোশ্চেন, মাথায় রাখতে হবে এগুলো। তাহলে যে লেনদেনের ফলে মূলত ব্যবসায়িক কার্যক্রম সচল থাকে তাকে আমরা কি বলবো, মুনাফা জাতীয় লেনদেন বলবো। এর মধ্যে মুনাফা জাতীয় আয় আছে, মুনাফা জাতীয় ব্যয় আছে। তাহলে মূলধন জাতীয় লেনদেন কার সঙ্গে জড়িত, সম্পদ দায় মালিকানা স্বত্ব, আর মুনাফা জাতীয় লেনদেন কার সঙ্গে জড়িত, আয় ব্যয়ের সঙ্গে জড়িত। সোজা হিসেব শেষ। এবার আসো, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে, ঠিক আছে? এবং এখানে বলে নেই, এগুলো কিন্তু এতটুকুর মধ্যে শেষ না, বিস্তারিত জানতে হবে। যদি আমার কথার মধ্যে কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে আলহামদুলিল্লাহ, আমি আরো ডিটেলস এখানে বলবো। আসো, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, মানে ব্যয়টা হবে মুনাফা জাতীয়, এটা নিয়ে কিন্তু কোশ্চেনে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোশ্চেন করছে, যেটা অনেকেই উত্তর দিয়েছে হচ্ছে কি, প্রাথমিক খরচাবলি হচ্ছে কি বিলম্বিত বিজ্ঞাপন, সরি, মানে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু বাস্তবতায় যাবতীয় অগ্রিম ব্যয়গুলো হচ্ছে পূর্কিত বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। একটু উদাহরণ দিই, দেখো, যে সকল ব্যয় মূলত মুনাফা জাতীয়, মাথায় রাখবা, তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হতে গেলে প্রধান যে কন্ডিশন সেটা হচ্ছে কি, ব্যয়টাকে মুনাফা জাতীয় হতে হবে। মুনাফা জাতীয় ব্যয়ের আর একটা নাম হচ্ছে রাজস্ব জাতীয় ব্যয়। তাহলে আমরা জানি মুনাফা জাতীয় অথবা রাজস্ব জাতীয় ব্যয়ের প্রভাব 1 বছরের মধ্যে নিঃশেষ হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে যাবে না, অবশিষ্ট থাকবে। এই অবশিষ্ট অংশটাকে মূলত বিলম্বিত বা অবশিষ্ট অংশ বলা হয়, এটাই মূলত কাহিনী। তাহলে যে ব্যয় মুনাফা জাতীয় অথবা রাজস্ব জাতীয় কিন্তু যার প্রভাব 1 বছরে নিঃশেষ হয় না, পরবর্তী বছরে বা একাধিক বছরে চলমান থাকে, তাকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলবো। তার মানে যে ব্যয়টা মুনাফা জাতীয় ব্যয় কিন্তু তার অংশ অবশিষ্ট থাকে তাকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলবো। যেমন যাবতীয় অগ্রিম ব্যয়, ব্যয় যেহেতু মুনাফা জাতীয় ব্যয়, স্বাভাবিকভাবে এই ব্যয়ের যেটাই অগ্রিম থাকে বা অবশিষ্ট থাকবে সেটাকে আমরা কি বলবো, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলবো। অর্থাৎ উদাহরণ মূলত এই তিনটাই শুধু, এর বাইরে বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ, কোম্পানি প্রাথমিক খরচাবলী, শেয়ারের দালালি, ঋণপত্র ইস্যু ব্যয়, ঋণপত্র ইস্যুর ক্ষেত্রে প্রদত্ত বার্তা, এক স্থান থেকে অন্য স্থানে প্রতিষ্ঠানে স্থানান্তরকরণ, বিশেষ ধরনের অথবা বড় অঙ্কের মেরামত, এই জিনিসগুলোকেও বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে কনসিডার করা হয়েছে। কোন নিয়মে? সনাতন নিয়মে। এগুলা পূর্কিত বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ নয়, মাথায় রাখতে হবে।
এগুলা বরঞ্চ মূলধন জাতীয় ব্যয়, কিন্তু এগুলার আলাদা একটা নাম ছিল, মূলধন নাই তো ব্যয়। মানে এমন ব্যয় যে ব্যয়টা মূলত মুনাফা জাতীয় ব্যয়ের মতো, কিন্তু তার কার্যকারিতা মূলধন জাতীয় ব্যয়ের মতো, তাকে মূলধন নাই তো ব্যয় বলা হয়েছে। যেমন বিজ্ঞাপন খরচ, হ্যাঁ আমরা বিজ্ঞাপন খরচ তো বারবার দেই, তার মানে বিজ্ঞাপন খরচ কিন্তু দেখো মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু এটা আবার বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ, এইটা কিন্তু একবারেই করা হয়। বা কোন পণ্যর গবেষণা খরচ, এটা কিন্তু একবারেই করা হয়। কোম্পানির প্রাথমিক খরচাবলী একবারেই করা হয়। এছাড়া দেখো শেয়ারের দালালি, ঠিক আছে, মানে অবলেখকের কমিশন বা দুস্তুরি, এটাই কিন্তু শেয়ারের দালালি। এই জিনিসটাও কিন্তু বারবার হয় না, কারণ শেয়ার ইস্যু করে বারবার টাকা সংগ্রহ করা হয় না, তার মানে একবার করে কিন্তু কয়েক বছর চালা যায়। এই দৃষ্টিকোণ থেকে এটাকেও কি বলা হয়েছে, মূলধন নাই তো বা মূলধন জাতীয় ব্যয় হিসেবে কনসিডার করা যাবে, কিন্তু সনাতন নিয়মে এগুলোকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে কনসিডার করা হয়েছে। তাহলে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, স্বাভাবিকভাবে যদি কোনো গাইড বইয়ে এই জিনিসগুলো ক্লিয়ার করা না থাকে, তাহলে মাথায় রাখবা আমি যে কয়েকটা জিনিস আইডেন্টিফাই করে দিয়েছি, এই জায়গাগুলো মূলত সনাতন নিয়মে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, আর আধুনিক নিয়মে এগুলোকে মূলধন জাতীয় ব্যয় হিসেবে কনসিডার করাই শ্রেয়। আর বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের যদি উদাহরণ আসে, এই উদাহরণগুলো যদি না থাকে, তাহলে এগুলোকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাবে অপশনে দেওয়া থাকবে, স্বাভাবিকভাবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এগুলো টিক দিবা। কিন্তু এগুলার বাইরে যদি এগুলো থাকে, যাবতীয় অগ্রিম ব্যয় যে কোনো একটা উদাহরণ থাকে, তাহলে ওই উদাহরণটাকে কনসিডার করবা। সেম একই ভাবে তোমাকে মূলধন জাতীয় ব্যয়ের কথা বলছে, সবগুলো মুনাফা জাতীয় ব্যয়ের কথা দেওয়া আছে, কিন্তু ওর মধ্যে এই ধরনের লেনদেন গুলো আছে, কারণ তুমি তো জানো এগুলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, আবার প্রশ্নেও আবার মুনাফা জাতীয় ব্যয় দিয়ে ভরাই ফেলছে সব, আবার চাইছে হচ্ছে মূলধন জাতীয় ব্যয় বের করো, তখন এই জিনিসগুলোকে মূলধন জাতীয় ব্যয় হিসেবে কনসিডার করবা। কথা ক্লিয়ার? তাহলে সনাতন আধুনিক নিয়মের মার পেঁচার কারণে এই জায়গাতে ঝামেলা আছে। তাহলে দেখছো 2020 সালের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুবার, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে একবার এই জায়গা থেকে কোশ্চেন রিপিট করছে, তার মানে রাবি করেনি, সেভেন কলেজ করেনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করেনি, তার মানে তারা যখন কোশ্চেন করবে এখান থেকে করার চান্সটা সবচেয়ে বেশি আছে। তাহলে তোমরা যখন বইগুলো কালেক্ট করবা, আমি সুন্দরভাবে সাল উল্লেখ করে দিয়েছি, তাহলে বুঝে নিবা এই বইয়ের সিঙ্গেল একটা ওয়ার্ড অ্যাভয়েড করার কোনো ওয়ে নাই। তার মানে কি, মনে করো এই জায়গা থেকে কোশ্চেন আসছে, এই জায়গা থেকে কোশ্চেন আসে নাই, তার মানে বুঝে নিবে এই জায়গাগুলো থেকে এবছর কোশ্চেন আসার চান্সটা বেশি আছে, এবং এমন অনেকগুলো নতুন নতুন কোশ্চেন আসছে। আসো দেখো নতুন নতুন কোশ্চেন দেখাই। মূলধন জাতীয় মুনাফা জাতীয় ব্যয় নির্ধারণ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ নীতির কথা এখানে আমি আলোচনা করছি। এর মধ্যে সেভেন কলেজ 2021 সালে একটা কোশ্চেন করেছিল, যে কোশ্চেনটা আবার কোনো গাইড বই ছিল না, সেটা কি জানো? সেটা হচ্ছে বিমা খরচ, স্থায়ী সম্পত্তির বিমা খরচ, এটা কোন জাতীয় লেনদেন, এইটা মুনাফা জাতীয় লেনদেন হিসেবে কনসিডার করতে হবে। কিন্তু পরিবহনাধীন স্থায়ী সম্পত্তি পরিবহনাধীন বীমা খরচ, সেটাকে মূলধন জাতীয় ব্যয় হিসেবে কনসিডার করতে হবে। তাহলে এই জায়গায় একটু মায়ের প্যাঁচ আছে, একটু পরে বুঝাই দিতেছে। তাহলে দেখো আমরা পড়ি শর্তগুলা, প্রতিষ্ঠানকে চালু রাখার জন্য যে যে সকল ব্যয় আবশ্যিক, সেই সকল ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে মুনাফা জাতীয় ব্যয় কার সঙ্গে জড়িত? প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে জড়িত। তাহলে এভাবে কোশ্চেন করবে, প্রতিষ্ঠান পরিচালনা করা বা প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক রাখা, চালু রাখার জন্য যে ব্যয়গুলো করতে হয় তাকে মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। অন্যদিকে প্রতিষ্ঠানের উন্নতির জন্য যে ব্যয় করা হয় তাকে মূলধন জাতীয় ব্যয় বলা হয়। তাহলে মাথায় রাখবে এগুলো কিন্তু ডিরেক্ট হুবহু তুলে দিয়ে কোশ্চেন করবে, এবং এগুলো থেকে তোমাকে উদাহরণ সেট আপ করতে হবে। এবার দেখো যেসব ব্যয়ের ফলে সম্পত্তি অর্জিত হয় কিংবা সম্পত্তির উন্নয়ন হয়, সেগুলোকে মূলধন জাতীয় ব্যয় ধরতে হবে। তাহলে সম্পত্তি যদি বাড়ে, কেন বাড়বে? মূলধন জাতীয় ব্যয়ের ফলে বাড়বে। সম্পত্তি যদি উন্নয়ন হয়, সংযোজন হয়, তাহলে ওটা কেন হচ্ছে? মূলধন জাতীয় ব্যয়ের কারণেই হচ্ছে। অপরদিকে সম্পত্তি দৈনন্দিন রক্ষণাবেক্ষণ ব্যয়, সেটাকে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে কনসিডার করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে সম্পত্তি রক্ষণাবেক্ষণ ব্যয়, তাহলে ওটাকে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে কনসিডার করতে হবে। যে কোনো সম্পত্তি রক্ষণাবেক্ষণ খরচ মুনাফা জাতীয় ব্যয়, ওকে? কিন্তু সম্পত্তি ক্রয়, সম্পত্তির সংযোজন, সম্পত্তির মান উন্নয়ন, দালান বা চুনকাম যেটা, সবগুলাই হচ্ছে কি, মূলধন জাতীয় ব্যয়। সেম একইভাবে প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের নিমিত্তে যে ব্যয় হয় সেগুলোকে মূলধন জাতীয় ব্যয় বলা হয়। দেখো সম্পদ হচ্ছে ওই জিনিস যেটা ভবিষ্যতে সুবিধা দেয় এবং মুনাফা অর্জনে সহযোগিতা করে, তাকে আমরা সম্পদ বলবো। তো স্বাভাবিকভাবে মুনাফা অর্জনে সহযোগিতা করবে এমন লেনদেনকে মূলধন জাতীয় ব্যয় বলবা। কিন্তু মূলধন জাতীয় সরি মুনাফা জাতীয় ব্যয়ের ফলে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা অক্ষুণ্ণ থাকে, তাহলে মুনাফা অর্জনের জন্য
যে ব্যয় করা হয় তাকে মূলধন জাতীয় ব্যয় বলা হয়, আর মুনাফা অর্জন ক্ষমতা এটা যাতে ঠিকঠাক থাকে সেইটাকে আবার মুনাফা জাতীয় ব্যয় বলা হচ্ছে। খুবই ইন্টারেস্টিং বিষয়গুলো, কোনো গাইড বই নেই। এছাড়া পরবর্তীতে আসো, যন্ত্রপাতি মেরামত কথাটা যদি থাকে অবশ্যই সেটাকে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে কনসিডার করতে হবে, মানে এখানে আমরা বুঝে নিব দৈনন্দিন রক্ষণাবেক্ষণ খরচ হিসাবে। কিন্তু ক্রয় করা পুরাতন যন্ত্রপাতির মেরামত ব্যয় অথবা সদ্য ক্রয়কৃত যন্ত্রপাতির মেরামত ব্যয় অথবা উপযোগ ব্যয় এগুলোকে মূলধন জাতীয় লেনদেন হিসেবে কনসিডার করতে হবে। তাহলে নতুন অথবা পুরাতন যন্ত্রপাতি যদি মেরামত করো অথবা কাজের উপযোগী করার জন্য যদি উপযোগ ব্যয় নির্ভর করো তাহলে সেটাকে মূলধন জাতীয় ব্যয় বলতে পারো। নর্মালি যদি যন্ত্রপাতি মেরামত অথবা যন্ত্রপাতির উপযোগ ব্যয় অথবা যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ খরচ থাকে তাহলে ওটাকে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে কনসিডার করবা। কিন্তু যখন সম্পত্তি ক্রয়ের সঙ্গে এই জিনিসগুলো থাকবে, যেমন সম্পত্তি ক্রয় করছো সেই সম্পত্তি ক্রয়ের সময় মেরামত ব্যয়, সংস্থাপন ব্যয়, উপযোগ ব্যয় পরিশোধ করছো সবগুলো যোগ হবে, ওই সময় অনেকেই মেরামত ব্যয়টাকে বাদ দিয়ে দিবে, এটা বাদ দেওয়া যাবে না। যদি বাদ দাও সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে ওই সম্পত্তিটার ওই মেরামত ব্যয়টা হচ্ছে কি ওই বছরের মেরামত ব্যয়। সচরাচর যন্ত্রপাতির সামনে যতক্ষণ পর্যন্ত না ক্রয় অথবা পুরাতন যন্ত্রপাতি মেরামত কথাটা বলা থাকবে ততক্ষণ পর্যন্ত না ওইটারে মূলধন জাতীয় কনসিডার করবা না, অল টাইম মুনাফা জাতীয় ব্যয় হিসেবে কনসিডার করবা। সেম একই ভাবে বাজারে নতুন পণ্য চালু করার জন্য এককালীন বেশি পরিমাণে প্রদত্ত বিজ্ঞাপন যেটাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাবে কনসিডার করবা, যদি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে অপশন যদি না থাকে তাহলে ওটাকে মূলধন জাতীয় ব্যয় হিসেবে কনসিডার করবে, যেটা আমি আগে বললাম। তাহলে বড় অঙ্কের বিজ্ঞাপন, বড় অঙ্কের হচ্ছে গবেষণা খরচ, এগুলোকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে কনসিডার করবা, যদি এইটা অপশনে না থাকে তাহলে মূলধন জাতীয় হিসেবে কনসিডার করবে, যদি দুটাই থাকে তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবেই কনসিডার করবা। খুবই গুরুত্বপূর্ণ কথা। এবার আসো, ক্রয়কৃত যন্ত্রপাতি ব্যবহার উপযোগী করার জন্য প্রয়োজনীয় মেরামত ব্যয় মূলধন জাতীয় ব্যয়, কিন্তু দৈনন্দিন মেরামত খরচ এটাকে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে ধরবা আগের কথায়। এছাড়া আবিষ্কৃত পণ্য, নতুন আবিষ্কৃত পণ্য অথবা উৎপাদন পদ্ধতি আধুনিকায়ন এর জন্য গবেষণা বা উন্নয়ন কাজে যে অর্থ ব্যয় করবা সেগুলো মূলধন জাতীয় ব্যয় হিসেবে কনসিডার করবা, যেটা আমরা একটু আগে পড়লাম, ঠিক আছে। এছাড়া কোম্পানি প্রতিষ্ঠা লগ্নের যে ব্যয়, যেমন উকিল খরচ, কোম্পানির রেজিস্টার ফি, স্টাম্প ফি, এগুলোকে মূলধন জাতীয় ব্যয় হিসেবে কনসিডার করবা। সচরাচর আমরা এই জিনিসগুলোকে কি হিসেবে জানি, প্রাথমিক খরচাবলী হিসেবে জানি। তাহলে এই জিনিসগুলো প্রাথমিক খরচাবলী, অথচ আমরা একটু আগে পড়ে নিলাম প্রাথমিক খরচাবলীর মধ্যে কোনটা, মানে প্রাথমিক খরচাবলী কার নিচে, কার অধীনে, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের অধীনে। কিন্তু বাস্তবতায় এটাকে মূলধন জাতীয় ব্যয় হিসেবে কনসিডার করায় শ্রেয় বা আধুনিক পদ্ধতিতে তাই করা হয়। তবে তোমরা মাথায় রাখবা যে বিলম্বিত বিজ্ঞাপন অপশনে থাকলে সেটাকে কনসিডার করবা, যদি না থাকে তাহলে এগুলোরে মূলধন জাতীয় ব্যয় হিসেবে কনসিডার করবা। এবার আসো 9 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, ক্রয়কৃত সম্পত্তি সংশ্লিষ্ট যাবতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয়, মানে একটা সম্পদ ক্রয় করে আনার পর ব্যবহার উপযোগী করা পর্যন্ত যতগুলো ব্যয় হবে সবগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। অর্থাৎ স্থায়ী সম্পত্তি অর্জন মূল্যর সাথে যে সকল খরচ যোগ করতে হবে তা হলো সম্পত্তির ক্রয় মূল্য থাকবে, আমদানি শুল্ক থাকবে, সংস্থাপন ব্যয় থাকবে, যন্ত্রপাতির পরিবহন ব্যয় থাকবে, জাহাজ ভাড়া থাকবে, সংযোজন সম্প্রসারণ, সবগুলোই হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয়। কিন্তু সম্পত্তির বার্ষিক বীমা খরচ অথবা নর্মালি বীমা খরচ এটাকে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে কনসিডার করবা, সম্পত্তির বার্ষিক মেরামত খরচ মুনাফা জাতীয় ব্যয় হিসেবে কনসিডার করবা, বোঝা গেল? আর ঠিক এই জায়গা থেকে 7 কলেজ কোশ্চেন করেছিল যে বীমা খরচ এটা কি, এটা হলো মুনাফা জাতীয় ব্যয় কিন্তু পরিবহনের দিন বীমা খরচ এটা হলো হচ্ছে সম্পদ। তাহলে ঠিক এই জায়গা থেকে জাবেদা আসবে, এই জায়গা থেকে আর্থিক বিবরণীর প্রভাব আসবে, এই জায়গা থেকে নীতিগত ভুল আসবে, এই জায়গা থেকে ভুল সংশোধনী দাখিল আসবে, এই জায়গা থেকে হিসাব সমীকরণের বিশ্লেষণ আসবে, বোঝা যাচ্ছে কি, এই জায়গা থেকে অবসায়ের মেয়াদ তৈরি করে দেওয়া হবে। তাহলে এইটা এমন একটা জায়গা যে জায়গাটা থেকে মিনিমাম 100খানেক কোশ্চেন আমি তৈরি করে দেখাতে পারবো তোমাদের, 100খানেক, তারও বেশি হবে, এত এত গুরুত্বপূর্ণ একটা জায়গা। তাহলে সব মিলিয়ে প্রত্যেকটা কনসেপ্ট এত ডিপলি মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো ভাবে পড়ে জিজ্ঞেস করবে। তো আশা করবো তোমরা এই জায়গা থেকে যথেষ্ট উপকৃত হয়েছো এই ক্লাস থেকে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবা। সে পর্যন্ত ভালো থাকবা, আল্লাহ হাফেজ।